আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দুই নম্বর যে খুলুকে হাসান সেটি হলো আল আমানা। আমানা মানে আমানতদারিতা। আমানতদারিতাটা কি জিনিস? আমানতদারিতার অর্থ হলো তাতানাওয়ালুদ্দিন কুল্লা, মানে আমানতদারিতা হলো সম্পূর্ণ দিন। আল্লাহর দিনের আরেক নাম আমান, আল্লাহর দিনের আরেক নাম আমানত। আমানত মানে খালি টাকা পয়সার আমানতদারিতা না, মানে ইসলামের আরেক নাম আমানা, দিনের আরেক নাম আমানা। এই জন্য তাওহীদ ও আমানত, তাওহীদ হলো সবচেয়ে বড় আমানত, তাওহীদ হলো সবচাইতে বড় আমানত। এরপরে ইমানদারের সমস্ত আমাল এগুলো আমানত। কোরআনে কারিমে সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলহা। আমি আমানতকে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে স্থাপন করতে দিতে চেয়েছিলাম, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলহা, আসমানও আমানত নিতে চায় নাই, জমিনও নিতে চায় নাই, পাহাড় পর্বত নিতে চায় নাই। ওয়া আশফাকনা মিনহা, তারা সবাই আমানত গ্রহণ করতে ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, এই আমানতটা বহন করে নিছে ইনসান, মানুষ। কেন নিছে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। নেওয়ার দুইটা কারণ, একটা হলো মানুষেরা জালেম, আর একটা হলো এরা জাহেল। এরা যদি জালেম না হইতো, জাহেল না হইতো, তাহলে এই আমানত নিত না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ প্রয়োগ করছে, এই দুইটা শব্দের তাফসীরের মধ্যে ব্যাপক ব্যাখ্যা আছে। এই জালুমান জাহুলা, আল্লাহ কেন মানুষকে বলছেন জালুমান জাহুলা, যে এরা জালেম, এরা জাহেল, এই কারণে এরা আমানত বহন করছে। এখানে যে আমানত, এই আমানত মানে আল্লাহর দিন, আল্লাহর দিনটাকে বলা হয়েছে কি আমানা। আমানত তিন ধরনের, এক মানে পৃথিবীর মানুষ আমানতের দিক থেকে তিন ধরনের। এক ধরনের মানুষ আছে বাহ্যিকভাবে আমানতের দাবি করে, কিন্তু ভিতরে আমানতদারিতা নাই, এরা হলো মুনাফেক, এরা হলো মুনাফেক। আরেক ধরনের আমানতদারিতা হলো প্রকাশ্যীয় আমানতদারিতা নাই, ভিতরেও নাই, এরা হলো মুশরিক। আরেক ধরনের আমানতদার আছে যারা বাহ্যিকভাবেও আমানতদার, অন্তরেও আমানতদার, এরা হলো আহলুল ঈমান, এরা হলো ঈমানদার। অর্থাৎ ঈমানদারের বাহ্যিকভাবেও আমানতদার, অন্তরের দিক থেকেও আমানতদার। মুশরিক বাহ্যিকভাবেও আমানতদারের তার ধারণা, অন্তরেও আমানতদারিতা তার ধারণা। আর যারা মুনাফেক, বাহ্যিকভাবে আমানতদারিতার দাবি করে, কিন্তু অন্তরে তাদের আমানতদারিতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা কিছু দিয়েছেন সব আমানত। আমার আপনার শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই ব্রেনটা আমানত, চোখটা আমানত, হাতটা আমানত, পাটা আমানত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবে। কিয়ামতের ময়দানে কানকে জিজ্ঞাসা করা হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে, হৃদয়কে জিজ্ঞাসা করা হবে, হাত পা কথা বলবে, কিয়ামতের ময়দানে জবান কথা বলবে না, কথা বলবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইসরার 37 নম্বর আয়াতে বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয়, এই সব কিছুকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আফওয়াহাহুম, আজকে তোমাদের সকল জবানকে মোহর লাগাই দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম
তাদের মা আজকে সাক্ষী দিবে, অর্থাৎ সেদিন আল্লাহ পাক এগুলা সব জবান করে দিবে। এগুলোর সবগুলো জবান আছে না, আমাদের কাছে এরা বোকার মতো চুপ করে বসে আছে, আমরা মনে করতেছি এরা কিছু জানে না, কিন্তু এরা সব চুপ করে রেকর্ড করতেছে, সব কাদের সাক্ষী, এরা নীরব সাক্ষী। কেয়ামতের মাদার হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, হৃদয় কথা বলবে, কান কথা বলবে, এগুলো সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের বাকশক্তি খুলে দিবেন, কারণ এরা আমার আপনার সকল কর্মকাণ্ডের সাক্ষী। তাহলে এই সবগুলো আমাদের কাছে আমানা, এই আমানতকে যথাযথভাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে কাজে লাগাইতে হবে। আল্লাহর নিষেধকৃত জিনিসের সাথে আমানতকে সম্পৃক্ত করা যাবে না, করলে সেটা খেয়ানত। তিন নম্বর যেটা আখলাক, সেটা হলো আল আফাফ, সৎ চরিত্রতা। মানে আফাফ মানে হলো আপনার বিতাজান্নবিল হারাম ওয়াল আসাম ওয়াল ফাওয়াহিশ, মানে আফাফটা হলো এমন চরিত্র যে এই চরিত্রের কারণে আপনি হারাম কাজ করতে পারেন না, গুনার কাজ করতে পারেন না, ফাহেশা কাজ করতে পারেন না। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় আল আফাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে সবসময় চারটি জিনিস দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিন নম্বরে যেটা ওয়াল আফাফ, আফাফটা কি জিনিস? এই আফাফটা হলো এমন একটা গুণ আল্লাহ আমার মধ্যে দিয়ে দিবেন যে গুণের কারণে আমি হারাম কাজের দিকে যাইতে পারি না, যে গুণের কারণে আমি ফাহিশা কাজ করতে পারি না। একজন আল্লাহরে এত ভয় করে কিন্তু আবার আল্লাহর নাফরমানি করে, এটা আল্লাহর ভয় না। আল্লাহর ভয়টা হলো আল্লাহকে ভয় করি, ভয়ে আমি গুনার কাজ করতে পারি, এটার নাম তাকওয়া আল্লাহ। আর এই আফাফ যখন কারোর মধ্যে সৃষ্টি হবে, আল্লাহ যখন কারোর মধ্যে আফাফ দিয়ে দিবেন, তখন সে গুনাহের কাজ, অশ্লীল কাজ, জানা, ব্যভিচার, অশ্লীলতা এই সমস্ত কাজ করতে পারবে না।